গভীর মনোযোগ। ইসরাইলে বলে মওলাকে খুশি করতে চাই, আজরাইলে বলে মওলাকে খুশি করতে চাই, জিব্রাইলের জবানে মওলাকে খুশি করতে চাই, আসমান বলে মওলাকে খুশি করতে চাই। এবার আদম পয়গম্বর দুনিয়াতে আসার পরে কান্নার পর কান্না, চোখের পানি শেষ করে দিতে লাগলেন, অজর দরার নয়নে কান্না করতে লাগলেন। এবার আদম আলাইহিস সালামকে আমরা সবাই প্রশ্ন করলাম, ও আবুল বাশার আমাদের আব্বা জান, আপনি কান্না করছেন কেন? আদম নবী বলে মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই। মূসা কালিমুল্লাহ জড়তা নিয়ে কথা বলতেন, থুতলানি নিয়ে কথা বলতেন, কিন্তু কখনো আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই, মাওলা আমার জবান ভালো করে দাও। ও মূসা আপনি তো নবী, হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়। মূসা নবী বলে যে না না, আমি দোয়া করব না, আমি মাওলাকে খুশি করতে চাই, মাওলাকে খুশি করতে চাই, মাওলাকে খুশি করতে চাই, মাওলাকে খুশি করতে চাই। নমরুদের আগুনের সামনে ইব্রাহিম নবী প্রস্তুত, কিন্তু মনের মধ্যে কোনো টেনশন নাই, চেহারার মধ্যে কোনো মলিনতা নাই। ও ইব্রাহিম কোথায় জাপ দিচ্ছেন? বলে যে আগুনে জাপ দিতে প্রস্তুত, মাওলাকে রাজি করতে চাই, মাওলাকে রাজি করতে চাই, মওলাকে রাজি করতে চাই। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম জগতে উনাকে বেশ্যা নামক উপাধি দিয়েছে, কলঙ্ক দিয়েছে, অপবাদ দিয়েছে, তারপর ধৈর্য হারা হয় নাই, মন খারাপ করে নাই। ও মারিয়াম আলাইহিস সালাম কেন আপনি চুপ করে রইলেন? বলে মওলাকে রাজি করতে চাই। এবার মারিয়াম বলে মওলার খুশি চাই, আদম বলে মওলার খুশি চাই, ঈসা বলে মওলার খুশি চাই, দাউদ বলে মওলার খুশি চাই, ইব্রাহিম বলে মওলার খুশি চাই, ইউনূস বলে মওলার খুশি চাই, আসমানে বলে মওলার খুশি চাই, জমিনে বলে মওলার খুশি চাই, মাছে বলে মওলার খুশি চাই, গাছে বলে মওলার খুশি চাই, পাহাড়ে বলে মওলার খুশি চাই, পাথরে বলে মওলার খুশি চাই, পানিয়ে বলে মওলার খুশি চাই, মওলার খুশি চাই, মওলার খুশি চাই, মওলার খুশি চাই। কুল কায়নাতে মওলার খুশির জন্য যখন প্রস্তুত, এবার আমরা বললাম মওলা তুমি 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 তোমার অবস্থান একটু জানাও। এবার মওলা বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুল কায়নাত আমি আল্লাহকে রাজি করতে চাই, আর আমি আল্লাহ আপনি নবী মুস্তাফার মুখের মুসকি হাসি দেখতে চাই। আল্লাহর জন্য এখানে ছাড়বে, আল্লাহ তাকে দ্বিগুণ করে ওইখানে দিয়ে দিবে। একটা কথা মনে বসাই নেন, আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ দেওয়া সামান্য জিনিসও আল্লাহ পাক আপনার ব্যর্থ হতে দিবে না। যে আল্লাহর জন্য সামান্য ত্যাগ দিবে, আল্লাহ পাক তার চাইতে 10 গুণ বেশি উত্তম জিনিস তাকে নিয়ামত হিসেবে দান করবে। আমার আল্লাহ কারো ঋণ রাখে না, যেখানে ফেরাউনের ঋণ রাখে নাই। এগুলো কি কথা তো বুঝে না মনে, যেখানে আমার আল্লাহ ফেরাউনের ঋণ বাকি রাখি নাই দিয়ে দিছে, নমরুদের দিয়ে দিছে, আবু জাহেলের দিয়ে দিছে, কাউরে ঋণ বাকি রাখে সে জায়গায় আপনি তো রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনার হিসাব তারও 10 গুণ বেশি না হবে। কেন চিন্তা করছেন ভবিষ্যৎ কি হবে? এতটুক বলেন না মওলা আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, ইচ্ছা নাই, স্বপ্ন নাই, সবকিছু তোমার নামে ছেড়ে দিলাম, তোমার নামে ছেড়ে দিলাম, তোমার নামে ছেড়ে দিলাম। আমি চেষ্টা করে যাব কিন্তু কোনো আশা করব না, আমি পরিশ্রম করে যাব কিন্তু কোনো স্বপ্ন দেখব না, নির্দিষ্ট করব না, তুমি খুশি হইয়া যা দাও আমি সেটার উপরে জীবন কাজে আসবে। আমি নামাজ পড়লাম কবরের কাঠ ডুবে দিছি, আমি দান করলাম সৎকার করলাম কবরের জন্য জমা হয়ে গেছে, আর যেগুলো আমি ফকটে কামাইছি দেখবেন তো ঘরে যাওয়ার পরে দেখবেন যে চাউল লাগবে, দৈন্যা লাগবে, মশলা লাগবে, দিতে দিতে যখন সব শেষ তখন বলে যে আরো লাগবে, আরো লাগবে, তখন বলে যে দোকান থেকে বাকি আনো মাসের শেষে দিব। এটা আর শেষ হয় না, এই বান্দাদেরকে করতে করতে 10 বছর করলেন, একবার যদি করা বন্ধ করেন দেখবেন তারা আপনার প্রশ্ন উঠে গেছে। ডাইরেক্ট বলবে কি করছস, কি করছস, আমি বলতে বলে কি করছস আমার জন্য। বান্দাকে খুশি করতে চাই আমরা কিন্তু কখনো পারি না, কিন্তু এতটুকু মনে রাখবে মওলাকে খুশি করা এত সহজ, আমার মওলা বান্দার একটা প্রেমের সিজদা দিও দেখেও খুশি হয়ে যায়। আমাদের মওলা বান্দার একটা প্রেম সিজদা দেখো খুশি হয়ে যায়। অপছন্দ বেশি পছন্দ কয়টা শব্দ সবাই মিলে বলুন, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ বড় লাগবে, পছন্দ অপছন্দ বেশি পছন্দ কয়টা? আমি যে প্রশ্নটা করব সেটা আপনারা একটু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। সুখ খাওয়া আল্লাহর পছন্দ নাকি অপছন্দ?
গোশ খাওয়া পছন্দ না অপছন্দ? মা বাবাকে কষ্ট দেওয়া, স্ত্রীর হক স্বামী, স্বামীর হক স্ত্রী নষ্ট করা, অন্যের জায়গা জমিন দখল করা, নামাজ 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 রোজা হজ জাকাত পাঁচ নামাজ আছে, যাদেরকে দেখলে মানুষ বলে যে জানো আর সাইতো খারাপ। আরো সহজ করি, এতগুলা মানুষ মরে তে মরে না, এতজন অ্যাক্সিডেন্ট করে তে করে না। এখন বলেন হে মানুষ, হে মানুষ, তারা আপনি কিতা কইছেন জানো আর। আবার কিছু মানুষ এমন আছে যাদের স্বভাব চরিত্র দেখে মানুষ বলতে বাধ্য হয় অসাধারণ মানুষ তো মানুষ কাকে বলে? ভিতরে একজন আছে, সেটা যদি মানুষ হয়ে যায় সমস্ত কিছু মানুষ হয়ে যাবে। যেটাকে আপনার আমার রসুলে পাক বুখারী শরীফের হাদিসে পাকে ইঙ্গিত দিয়েছেন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, এটাই হচ্ছে সেই জায়গা যেটা সহি হয়ে গেলে সবকিছু সহি হয়ে যায়। বাস এই জিনিসগুলাই আমরা বুঝি না, আমরা শুধু তর্ক করতে থাকি। আমরা সব সময় চাই অন্যকে কিভাবে ছোট করা যায়, অন্যকে কিভাবে নামানো যায়, কিন্তু আমার নবী বলে যে অন্যকে নামায়ও না, তুমি নিজে নেমে যাও, তাকে তুলে দাও, তুমি আল্লাহর বান্দাকে তুলে দিবা, আল্লাহ তোমাকে তুলে দিবে। হিসাবটা এটাই ছিল।